ほら。 আশা করি সবাই খুব ভালো আছো ভালো করে পুজো কাটাচ্ছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই যে আজকে হচ্ছে তোমার ধনতেরাসের আগের দিন ও সেজে গুজে অফিসে গেল আজকে ওদের এথনিক ড্রেস ছিল আর এই দিকে দেখো আমার রান্নাঘরের জাস্ট খারাপ অবস্থা আর এই রকম নোংরা রান্নাঘর পরিষ্কার করার সময় আমার মনে পড়ে রিল বানাবার কথা তো ওই জন্য রিল বানাতে লাগলাম আর এই যে দেখছো টুরি মারছি তার মানে কি এটা হচ্ছে রিল বানাচ্ছি বুঝতে পারলে তো দিয়ে তারপর পরিষ্কার করে তার আফটার এফেক্ট দেখাচ্ছিলাম তো যাই হোক টুরি মেরে পরিষ্কার হয়নি অনেক কসরত করেই পরিষ্কার করতে হলো আলটিমেটলি তো চলো আমি এই যে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ওকে আলাদা ব্রেকফাস্ট করে দিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি ট্রায়াল করছিলাম গোলা রুটি বানাবার তো একটা দেখো মোটামুটি একটুখানি নষ্ট হয়ে গেছিলো মানে মুড়ে গেছিলো তাও খেলাম ভালোই আর এখানে একটি বোনের আমার ব্লগ দেখছিলাম ও খুব সুন্দর ব্লগ বানায় সব খাওয়া দাওয়া কমপ্লিট করে রাস্তায় বেরোলাম এক হাতে নিয়েছি মাছ আর আরেক হাতে নিয়েছি হচ্ছে ঘর সাজাবার ডেকোরেশনের কিছু জিনিসপত্র মানে ওগুলো দেখে না জাস্ট থাকতে পারি না দেখলাম তো মাছটা ততক্ষণে কেনা হয়ে গেছে তাই দুটি দু হাতে নিয়ে বেরিয়ে পড়লাম আর এটা দেখতে পাচ্ছ আমার কম্পাউন্ডের ভিতরে এই যে ফুল গাছগুলো দেখলে ভীষণ বাড়ির কথা আমার মনে পড়ে জানো তো তো চলো ঘরে এসে গেছি এবারে আমি ঘরে ঢুকে হাত পাটা ধুয়েই প্রথমে না একটুখানি সর্ষে আর পোস্তটা ভিজিয়ে দিলাম পমফ্রেট মাছটা ঝাল ঝাল করে করব আর চলো তোমাদেরকে দেখাই কি ডেকোরেশনের জিনিস নিয়ে আসলাম আর এখনই না চটপট আগে লাগিয়ে নেবো এই জিনিসগুলো আনার পর না আমি জাস্ট থাকতে পারি না কতক্ষণে লাগাবো এটাই আমার মাথায় ঘুরতে থাকে একবার দেখো জিনিসটা কীরকম হয়েছে গণেশ ঠাকুরের একটি মানে ওয়াল হ্যাঙ্গিংয়ের মতন আর কি দূর থেকে দেখে তো আমি দুর্গা ঠাকুরের মুখ ভেবেছিলাম তারপরে সামনে যেতে দেখছি যে ও মা এটা তো গণেশ ঠাকুরের মানে ফটো লাগানো আছে তো দেখে আমার খুব পছন্দ হলো তো মানে আমি পছন্দ হওয়াতেই কিনে নিলাম আর কি তারপরে এই যে দুটো স্ট্রিং এরকম কিনলাম পাঁচ দিয়ে দিয়ে দরজাটাতে লাগিয়ে দিলাম জানিও কেমন লাগছে আমার তো মোটামুটি বেশ ভালোই লাগলো তো লাগালাম আর এখানে আমি আজকে চলে এসেছি হচ্ছে একটি বাক্স উদ্ধার করতে এই বাক্সটার মধ্যে আমাদের সমস্ত ডেকোরেশনের জিনিস থাকে ক্রিসমাস দিওয়ালি এই সমস্ত কিছু তো এই যে দেখো গতবার অনেকগুলো প্রদীপ বেঁচে গিয়েছিল আমাদের ওই বাড়িটা তো অনেকটাই বড় ছিল তাই অনেক পরিমাণে প্রদীপ কেনা হয়েছিল তো কিছু কিছু প্রদীপ মোটামুটি ভালো ছিল ওগুলো আমি তুলেও রেখেছিলাম আর কিছু নতুনও রয়েছে প্লাস এই দেখো রাঙ্গলির কত রং সমস্ত কিছু না আমি যত্ন করে তুলে রাখি প্রত্যেক বাড়ি তুলে রাখি তো ওই জন্য হচ্ছে ওগুলোকে ভাবলাম যে না আজকে বার করেই ফেলি কালকে অলরেডি ধনতরাস লেগে যাবে আর এখানেই যে একটা টুনি টেস্টিং করছি দেখছি এটা ঠিক আছে ও মা ভেরি নাইস তো চলো এটাকে আজকে লাগিয়েই দেবো টুনি বাল্বটাকে এইবারে আর কোনো টুনি বাল্ব কিনবো মানে ঠিক করিনি আর কি যে কিনবো বলে তো চলো তোমাদেরকে একবার বারেন্দাটাতে নিয়ে যাই ওখানে দেখো বারেন্দা নয় ব্যালকনি আর কি তো ওখানে এই যে কোনো রকমে সেই কানেকশান টানেকশান দিয়ে নিজে একলা হাতে না এত পারি না আমি জাস্ট তো যাই হোক কোনো রকমে একটু জড়িয়ে জাড়িয়ে লাগিয়ে দিয়েছি খারাপ লাগবে না আশা করি দেখতে ভালোই লাগবে তোমাদেরকে দেখাবো রাতের ইয়ে এফেক্টটা কেমন হলো আর কি আর এই যে আমার একটা স্টোর রুমে চলে এসেছি আমাদের এই রুমটা মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে এখনও আমরা কিছুতেই আনপ্যাক করে উঠতে পারি না আসলে ও একদম টাইম পাচ্ছে না যে একটু হেল্প করে দেবে আমাকে আর আমি একলা হাতে না সত্যি পাচ্ছি না কিন্তু এই রুমটা দেখলেই আমার মাথাটা জাস্ট খিচিয়ে উঠছে তাই আজকে আমি ঠিক করেছি এই কার্টুনগুলো সমস্ত আমি আজকে খালি করবই যেমন করে হোক খাবো না দাবো না ঘুমাবো না আজকে এই কার্টুনগুলো আজকে আমি পরিষ্কার Corvo. তো তাই জন্য চলে এসেছি কার্টুনগুলোকে পরিষ্কার করতে তো মোটামুটি সমস্ত বারোটা কার্টুন ছিল এরকম তো কার্টুনসগুলো সব ফাঁকা করে নিলাম প্রথমে দিয়ে এগুলোকে হচ্ছে তোমার সমস্ত হচ্ছে কেটে ঠেটে রেডি করে রাখতে হবে আর কি নইলে হচ্ছে ওরা এসে নিয়ে যাবে না আর কি মানে এই বক্সগুলো অনেকটা অনেকটা জায়গা জুড়ছে আর দেখবে পুজো পার্বণের দিনে না ঘরে এই সমস্ত জিনিসপত্র দেখলে ভীষণ রাগ ধরে তো এই যে দেখছো আমি কিভাবে এগুলোকে কেটে একটা ফোল্ড করে নিতে হয় ওকেই দেখেছি করতে আর কি আমি করিনি কোনো দিন আজকেই প্রথম আর কি ফোল্ড করবে ওর আশায় বসে থাকলে পর এ কাজ কোনো দিনও কমপ্লিট হবে না তো এই যে এখানে আমি সমস্ত এখানে জমা করে রাখলাম ও এসে জাস্ট লোকেলে এলে পর ও দিয়ে দেবে আর কি এরপর তো ছুটি পড়ে যাবে অফিস ও চলে এসেছে ও মা দেখো কি সুন্দর টিফিন পেয়েছে সেটা খায়নি আমার জন্য নিয়ে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এটাও ফার্স্ট প্রাইজে পেয়েছে রঙ্গোলি করে চ্যানাচুরের বাক্স তো যাই হোক আমি আজকে দুপুরে লাঞ্চও করিনি তো ওই জন্য খুব আনন্দের সহিত টিফিনটাকে খেতে শুরু করলাম স্যান্ডউইচ আর ধোকলাটা খেলাম আর বাকি নিচে কিছু ভাজাভুজি দিয়েছিল ওগুলো বিকেলে চায়ের সঙ্গে খাবো বলে ওগুলো রেখে দিলাম বেশ ভালোই লাগে বলো এরকম টিফিন পেলে পর অফিস থেকে স্কুল থেকে আর এই যে আমি চলে এসেছি পমফ্রেট মাছটা রাঁধতে এটা এখন বিকেল বেলা হয়ে গেছে তো সমস্ত আমি মশলা রেডি করে নিয়েছি অনলি নুন আর হলুদ দিয়ে রান্না করব তো চলো আর একদিকে আগে ওকে একটু চাটা দিয়ে দিই চাটা না দিলে পর বাবুর মাথা ঠান্ডা হয় না আর কি আচ্ছা একটা কথা বলো তো চা ছাকতে গিয়ে কি তোমাদের সবারই এরকম চা পড়ে আমি জানি না আমার কি প্রবলেম আমি যতই সাবধানে চা ফেলি না কেন আই মিন যে চা ঢালি না কেন চা আমার পড়বেই পড়বে তো যাই হোক চলো আমি ওই জন্য বেসিনের ধারে সবসময় চা না মানে ছাঁকতে আসি তোমাদেরকে তো দেখালামই যে ওখানে টিফিনের থেকে কিছু ওই ভাজাভুজি দিয়েছিল কচড়িটা না জাস্ট অসম ছিল খেতে গো দারুণ আর এইদিকে আমি মাছ ভাজতে চলে এসেছি পমফ্রেট মাছ ভাজতে আমার খুবই ভয় লাগে লেগে যায় এক এক সময় আর এই যে তেলের মধ্যে জাস্ট কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ আর এটাতে হচ্ছে আদা একটু রসুন আর টমেটো একসঙ্গে আর পেঁয়াজের সঙ্গে বেটে নিয়েছি সমস্ত একসঙ্গে বেটে নিয়েছি বেটে নিয়ে এটাকে হচ্ছে তোমার আমি এবারে হচ্ছে ফ্রাই করব ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ জাস্ট একটু কাশ্মীরি লাল মির্চ দিয়েছি আর নুন ব্যাস এটাকে এবারে ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে পোস্ত আর সর্ষে বাটাটা যেটা রেখেছিলাম ওটাকে জাস্ট দিয়ে দেবো আমার এই রান্নাগুলো ভীষণ ইজি লাগে করতে মনে হয় যেন কোনো ঝঞ্ঝাটি নেই ব্যাস এগুলোকে এবারে মিশিয়ে দিলাম ব্যাস আমার রান্নাটা অলমোস্ট রেডি গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার জাস্ট একটু জল মিশিয়ে আমার মাখো মাখোই খেতে ভাল লাগে কিন্তু ওর আবার একটু ঝোলটা লাগে তাই জন্য ওই যে যেইখানটাতে পিষেছিলাম মিক্সির বাটিটাতে ওটাতে একটু জাস্ট জল দিয়ে এই গ্রেভিটার মধ্যে গ্রেভিটাকে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তার মধ্যে জলটা দিয়ে দিলাম ব্যাস এটা একটু ভালো করে ফুটে যাবে ফুটে গেলে পরেই আমি জাস্ট এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো ব্যাস রেডি এই জন্য না আমি পমফ্রেট মাছ খেতেও যেমন সুস্বাদু লাগে আর এই রান্নাটা করতেও আমার অনেক অনেক ভালো লাগে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থাকবে খুব ভালো করে কালী পুজো কাটাও ভাই ফোটা কাটাও গুড নাইট